আমাদের আজকের ক্লাস ঔপন্যাসিক রমেশচন্দ্র দত্ত সম্পর্কে। ঔপন্যাসিক রমেশচন্দ্র দত্ত বঙ্কিমচন্দ্রের অনুপ্রেরণাতেই বাংলা সাহিত্য চর্চায় ব্রতী হয়েছিলেন। বঙ্কিমচন্দ্রের মতো রমেশচন্দ্রও ছিলেন ইংরেজ ঔপন্যাসিক, ঐতিহাসিক ঔপন্যাসিক স্যার ওয়াল্টার স্কটের অনুরাগী। তিনি ছিলেন একজন আইসিএস। রমেশচন্দ্র নানা বিদ্যায় পণ্ডিত ছিলেন, কিন্তু নিজের মাতৃভাষায় লেখার সাহস তার ছিল না। বঙ্কিমচন্দ্রের বারবার অনুপ্রেরণার ফলেই তিনি বাংলা উপন্যাস রচনায় হাত দেন। রমেশচন্দ্র 4টি ঐতিহাসিক উপন্যাস রচনা করেছেন। তিনি প্রথম যে ঐতিহাসিক উপন্যাসটি রচনা করেছেন সেটির নাম হচ্ছে বঙ্গ বিজেতা। এই উপন্যাসটি 1874 সালে তিনি রচনা করেছিলেন। 1877 সালে তিনি রচনা করেন মাধবী কঙ্কন নামে আরেকটি ঐতিহাসিক উপন্যাস। মহারাষ্ট্র জীবন প্রভাত 1878 সালে রচিত তার আরেকটি ঐতিহাসিক উপন্যাস এবং 1886 সালে রচিত তার রাজপুত জীবন সন্ধ্যা, এটিও একটি ঐতিহাসিক উপন্যাস। ঔপন্যাসিক রমেশচন্দ্র 2টি সামাজিক ও গার্হস্থ্যধর্মী উপন্যাস রচনা করেছিলেন। একটি হচ্ছে সংসার, যেটি 1886 সালে রচিত হয়েছিল, আর আরেকটি হচ্ছে সমাজ, যেটি 1894 সালে তিনি রচনা করেন। ঔপন্যাসিক রমেশচন্দ্রের চারটি ঐতিহাসিক উপন্যাসে মুঘল ইতিহাসের বলা যেতে পারে যে 100 বছরের চিত্র অঙ্কিত হয়েছে। তার জন্য এই 4টি উপন্যাসকে একসঙ্গে শতবর্ষ বলা হয়। বঙ্গবিজেতা ও মাধবী কঙ্কন, এই যে 2টি উপন্যাস, এই 2টি উপন্যাস হচ্ছে ইতিহাসের পটে আঁকা রোমান্টিক কাহিনী। মহারাষ্ট্র জীবন প্রভাত ও রাজপুত জীবন সন্ধ্যা রমেশচন্দ্রের বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস। বঙ্গবিজেতা উপন্যাসে ঐতিহাসিক তথ্যনিষ্ঠা অপেক্ষা কল্পনার প্রাধান্যই বেশি দেখা যায়। এখানে বর্ণনীয় বিষয় ও প্রধান চরিত্রগুলি মূলত তাদের ঐতিহাসিক পরিবেশের মধ্যে সন্নিবেশিত হয়েছে মাত্র। আকবরের রাজত্বকালে বাংলাদেশের শাসনকর্তা টোডরমল্লের বিরুদ্ধে জমিদার অমর সিংহের বিদ্রোহই এই ঐতিহাসিক উপন্যাসের বিষয়বস্তু। এতে প্রেম, গার্হস্থ্য জীবন, ক্রূরতা, আত্মত্যাগ ইত্যাদি মানব চরিত্রের সমস্ত লীলাই বর্ণিত হয়েছে। তবে এতে ব্যক্তি স্বাতন্ত্র্যে উজ্জ্বল কোনো চরিত্র অনুপস্থিত বলা যেতে পারে। বঙ্গবিজেতা 3 বছর পরে মাধবী কঙ্কন প্রকাশিত হয়। এই উপন্যাসে ঐতিহাসিক তথ্য অপেক্ষাকৃত পরিণত। এর কাহিনীর পটভূমি সম্রাট শাহজাহানের রাজত্বকাল। বঙ্গবিজেতা উপন্যাসটির থেকে মাধবী কঙ্কনের চরিত্র পরিকল্পনা, ঘটনাবিন্যাস প্রভৃতির বিশেষ উন্নতি হয়েছে বলা যেতে পারে। এর পটভূমিকার ঐতিহাসিক তথ্যের সমারোহ থাকলেও মানব জীবনের সুখ দুঃখ ও বিরহ মিলনের প্রতি লেখকের সতর্ক দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এই উপন্যাসে নরেন্দ্রনাথ, শ্রীশ ও হেমলতাকে কেন্দ্র করে যে ত্রিভুজ সম্পর্ক সৃষ্টি হয়েছে তার শোকাবহ পরিণাম বর্ণনায় রমেশচন্দ্র অতিশয় দক্ষতার পরিচয় দিয়েছেন। ইতিহাসের ঘনঘটা, রোমান্সের ঐশ্বর্য এবং পারিবারিক ঘটনার স্নিগ্ধ বর্ণনাকে এক সূত্রে মিলিয়ে দিয়েছেন রমেশচন্দ্র এই উপন্যাসে। এই ঐতিহাসিক রোমান্সে বঙ্কিমচন্দ্রের সমকক্ষ না হলেও রমেশচন্দ্র প্রায় অনুরূপ শক্তির পরিচয় দিয়েছেন। রমেশচন্দ্রের মহারাষ্ট্র জীবন প্রভাত ও রাজপুত জীবন সন্ধ্যা ঐতিহাসিক তথ্যের উপর প্রতিষ্ঠিত। মহারাষ্ট্র জীবন প্রভাত উপন্যাসে শিবাজীর নেতৃত্বে আমরা দেখি এই উপন্যাসটিতে যে মারাঠা জাতির যে উত্থান সেটি বর্ণিত হয়েছে। আর রাজপুত জীবন সন্ধ্যা উপন্যাসে
রাজপুত জাতির পতন বর্ণিত হয়েছে। এখানে ইতিহাসই হলো মূল বর্ণনীয় বিষয়। যুদ্ধবিগ্রহ, রাজনৈতিক ষড়যন্ত্র, দুঃসাহসিক অভিযান, বীরত্ব, আত্মত্যাগ, প্রেম প্রভৃতি এই দুটি উপন্যাসে ঐতিহাসিক পটভূমিকায় এবং ঐতিহাসিক চরিত্রের মধ্য দিয়ে উপস্থাপিত হয়েছে। মহারাষ্ট্র জীবনপ্রভাত ও রাজপুত জীবনসন্ধ্যা দুটি উপন্যাসেই ইতিহাসের সঙ্গে আছে প্রবল স্বদেশ চেতনার সুর। মহারাষ্ট্র ও রাজস্থানের গৌরবময় ইতিহাসের মধ্যে নানা ঐতিহাসিক চরিত্রের বিকাশ ও পরিণাম তিনি নিপুণতার সঙ্গে অঙ্কন করেছেন। ইতিহাসের মূল সুরটিকেও চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন ঔপন্যাসিক। যথার্থ ঐতিহাসিক উপন্যাস বলে তার এই দুখানি উপন্যাস বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে রয়েছে। এরপরে আসছি আমি রমেশচন্দ্রের দুটি সামাজিক ও গার্হস্থ্যধর্মী উপন্যাসের আলোচনায়। এতক্ষণ আমরা আলোচনা করলাম রমেশচন্দ্র দত্তের চারটি ঐতিহাসিক উপন্যাস নিয়ে। রমেশচন্দ্রের দুটি সামাজিক পারিবারিক উপন্যাস সংসার ও সমাজ। উপন্যাস হিসেবে সমাজ এবং সংসার উল্লেখযোগ্য না হলেও দু একটি বিশেষ কারণে এগুলির কিছুটা গুরুত্ব আমাদের স্বীকার করতেই হবে। বিশেষ এক প্রকার আদর্শবাদ ও প্রচার ইচ্ছার বশবর্তী হয়ে তিনি রমেশচন্দ্র এই দুটি সমাজ ও পরিবার কেন্দ্রিক উপন্যাস লিখেছিলেন। সংসার উপন্যাসে বিধবা বিবাহ এবং সমাজ উপন্যাসে অসবর্ণ বিবাহের কাহিনী বর্ণিত হয়েছে। এই দুটি উপন্যাসে নিম্ন মধ্যবিত্ত ও গ্রাম্য পারিবারিক জীবন, বিশেষত রাঢ়ের পল্লী চিত্রগুলো প্রশংসা দাবি করতে পারে। দুটি উপন্যাসেই বর্ণনা প্রধান। দুটি উপন্যাসেই পারিবারিক ও প্রাত্যহিক জীবন চিত্রিত হয়েছে। বিশেষত সংসার উপন্যাসে পল্লী অঞ্চলের পারিবারিক ও প্রাত্যহিক জীবনের সুখ দুঃখ, হাসি কান্নার বাস্তব ও সরস চিত্র বলা যেতে পারে লেখক পরিবেশন করেছেন। তার অঙ্কিত চরিত্রগুলোর কোনো জটিলতা নেই। তার এই উপন্যাসের চরিত্রগুলো বলা যেতে পারে যে সহজ বাস্তবতায় এবং স্বাভাবিকত্বে আমাদের হৃদয়কে স্পর্শ করে। রমেশচন্দ্র দত্তের ঔপন্যাসিক প্রতিভা সম্বন্ধে আলোচনা করতে গিয়ে কেউ কেউ বঙ্কিমচন্দ্রের সঙ্গে তুলনায় তাকে রমেশচন্দ্রকে অধিকতর শক্তিশালী ঔপন্যাসিক বলে থাকেন। কারণ বঙ্কিমচন্দ্র রাজসিংহ ছাড়া আর অন্য কোনো ঐতিহাসিক উপন্যাসে ইতিহাসের বিশেষ কোনো আনুগত্য স্বীকার করেননি। নিজস্ব কল্পনায় ঐতিহাসিক কাহিনীকে নিজের ইচ্ছে মতো বদলেছেন, ফলে উপন্যাসের মধ্যে আমরা দেখব যে ইতিহাসের যে যথার্থ ক্ষুণ্ণ হয়েছে। অপরদিকে আমরা দেখব আমাদের আলোচ্য যে রমেশচন্দ্র দত্ত তার দুখানি ঐতিহাসিক উপন্যাসে ইতিহাসকে তিনি বলা যেতে পারে রেখায় রেখায় অনুসরণ করেছেন। দু চারটি কাল্পনিক চরিত্র ও কাহিনী আছে সেই উপন্যাসগুলির মধ্যে, কিন্তু তা সত্ত্বেও সেগুলির গুরুত্ব কিন্তু ততটা বেশি নয়। কিন্তু এটাও মনে রাখতে হবে যে শুধু ঐতিহাসিক ঘটনা বলে যাওয়া বা ঐতিহাসিক চরিত্রকে হুবহু ইতিহাসের ধাঁচে লেখায় ঐতিহাসিক উপন্যাসের লক্ষণ নয়। রমেশচন্দ্র সূক্ষ্মাগ্র বুদ্ধি ঐতিহাসিকের মতো ইতিহাসের ঘটনা ও চরিত্রকে সাজিয়েছেন, কিন্তু তিনি প্রথম শ্রেণীর ঐতিহাসিক উপন্যাস রচনা করতে পারেননি। সামাজিক ও ব্যক্তিজীবনের সঙ্গে ইতিহাসের গভীর ও জটিল যে সম্পর্কের চিত্রণ ঐতিহাসিক উপন্যাসের যে এই যে বিশেষ গুণ তার রচনায় আমরা দেখব না থাকলেও বাংলা উপন্যাসে যে ঐতিহাসিক রস পরিবেশনে তার কৃতিত্ব আমাদের অবশ্যই স্বীকার করতে হবে। আবার ঔপন্যাসিকের সামাজিক উপন্যাসের যে বিশেষ গুণ তার সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি,
ও পল্লীগ্রামের দুঃখ দারিদ্র্যপূর্ণ জীবনের প্রতি করুণ অকৃত্রিম সহানুভূতির প্রকাশ ইত্যাদি আমরা লক্ষ্য করি। তো কাজেই সব মিলিয়ে বলা যায় যে রমেশচন্দ্র দত্ত তার যে চারটি ঐতিহাসিক ও দুটি সামাজিক উপন্যাস রচনা করেছিলেন সেগুলি রচনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে, বিশেষত বাংলা উপন্যাস সাহিত্যে স্মরণীয় হয়ে আছেন।